পুরা সাসারে কমু চাচা ইলেকশন পর্যন্ত প্রস্তাবকারী আর সমর্থনকারী খুঁজা পাবে। এবং মাফ চাচির আসসালামু আলাইকুম, সময় খুব কম, আদান দিয়ে দেবে, ছোটখাটোর মধ্যে বলি, এটা যোগদান অনুষ্ঠান না। আওয়ামী লীগ কোনদিন যুবলীগের সাথে যোগ দিতে পারে না। আওয়ামী লীগ যুবলীগ একই জিনিস। এটা হলো আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সহ চন্নাথেরপুর ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আজকে সমর্থন করেছেন উন্নয়নের পক্ষে, মূল্যায়নের পক্ষে, সমর্থন। কারণ আমরা কোন অন্য দল করি না, আমরাই আওয়ামী লীগের আসল আসল লোক। আজকে যারা, আমি এটা কথা বলি, আজকে এই চন্নাথেরপুরে বিদ্যুৎ আছে, অনেক দাবি তোলা হয়েছে। এই প্রেসিডেন্ট সেক্রেটারি যখন যোগ দেয় তখন তারা আমাকে বলছেন যে আমরা আপনাকে সমর্থন করব, আগামী নির্বাচন করব, আওয়ামী লীগ আপনাদের সাথে আছে, আমাদের কিন্তু উন্নয়ন করে দিতে হবে। সেই উন্নয়ন কি? নদী শাসন। ইতিমধ্যে এই নদী ভাঙলে আমি যে রাস্তা বানাচ্ছি সেটা ভেঙে যাবে, এই ব্রিজ ভেঙে যাবে। এই নদী শাসনের জন্য ইতিমধ্যে আমি পানি সম্পদ মন্ত্রীর সাথে কথা বলে দিয়েছি, ইনশাআল্লাহ এবার এই নদী আমরা ভাঙবো। দ্বিতীয়ত, চেয়ারম্যান সাহেব বললেন, রোকন ভাই হুন্ডে আসার সময় দেখালেন চৌধুরীর হাত থেকে চন্দ্রপাড়া পর্যন্ত একটা রাস্তা উনি কাটতেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি শুরু করছেন। কিন্তু সাথে সাথে বলে দিচ্ছি, আগামী আগস্ট সেপ্টেম্বর মাসে এখানে আমরা ত্রাণ মন্ত্রণালয় জাইকার প্রজেক্ট দিয়ে 4.5 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এই রাস্তা যতটুকু কাটতেছে তার ডাবল হবে, চওড়া হবে, এবং সাথে সাথে ইট হবে, যেটা আমরা দিয়ারাই করতেছি। এটাই আগামী অর্থ বছর মানে আগস্ট সেপ্টেম্বর মাসে আমাদের এখানে টাকা বরাদ্দ হবে। এখানে 4.5 কোটি টাকা দেওয়া হয়েছে। স্কুলের মাঠে নিয়ে আসছেন, স্কুল দেখতেছি, ইনশাল্লাহ আমাদের একটু করোনা কালীন সময় সরকারের অর্থের একটু অভাব আছে, তবে নতুন প্রাইমারি ভবন যখনই আসবে আমরা নতুন একটা ভবন এখানে দিয়ে দেবো, হাইস্কুল আমরা এখানে একটা দিয়ে দেবো। আমাদের একটাই কথা, আজকে শেখ হাসিনা আপনাদের বিদ্যুৎ দেয় নাই, আজকে চরের কুল চর সেখানে বিদ্যুৎ দেয়, যদি না থাকে এক ভাগ লোকের নাই সেটাও আমরা দিয়ে দেবো। নতুন বাড়ি বানাচ্ছি এরকম জায়গায়, আজকে রাস্তা দিয়ে আসলাম, 1.5 কিলোমিটার পাকা রাস্তা পাশ করতে কাজ চলতেছে, তারপরে 1 কিলোমিটার ইটের রাস্তা দিয়ে আমরা আসলাম, বাকি যা যা উন্নয়ন আছে অবশ্যই আমরা করব। এবারে করোনার ইউক্রেনের জন্য হয়তোবা টাকার একটু অভাব ছিল, তবে যেভাবে 24 ইউনিয়নের পুরা সাসারে কমু চাচা ইলেকশন পর্যন্ত প্রস্তাবকারী আর সমর্থনকারী খুঁজা পাবে। 40 বছর আপনারা এলাকার উন্নয়ন করেন নাই, মানুষের সেবা করেন নাই। আজকে আমি 14 সালে 13 সালে যখন এখানে মিটিং এ আসছিলাম, এখান থেকে সন্ধ্যার পরে যখন আমি চলে যাই, ফেরত যাই, গাড়ি মাটির রাস্তা ঘোড়ায় খালে দিয়ে খাল দিয়ে যাচ্ছি, গাড়িতে একজনে জিজ্ঞেস করলাম, ভাই শিবচর কৌশল গহন, ভাই আপনি নিজেই টের পাবেন, যখন আপ 8টার সময় যে পাকা রাস্তায় উঠলাম, ভাই এটা শিবচর। আজকে আমরা পাকা রাস্তা দিয়া শিবচর দিয়া চন্নাথেরপুর চক্রি সেই জায়গাও পাকাই ছিল, এবং 1.5 কিলোমিটার পাকা রাস্তার কাজ চলতেছে, বাকি যেসব রাস্তা আছে অবশ্যই আমরা উন্নয়ন করে দেবো এবং পাকা রাস্তা করে দেবো ইনশাআল্লাহ। এই উন্নয়ন, এই যে বিআরআর সভাপতি সহ সকল নেতৃবৃন্দ যোগ দিচ্ছেন, এই যে চন্নাথেরপুর যোগ দিলেন, মানাইর পুরাটা যোগ দিচ্ছেন, এই যে চতুর্দিকে যোগদান অনুষ্ঠান, এটা কিসের কিসের ফসল? এটা উন্নয়নের ফসল। এটা যে চাচার পতন হচ্ছে চাচা জানে না, চাচা জীবনে কোনোদিন এই চরে আইছে না,
ধুলা আমরা খাইলাম, এর একটুকোনা ধুলা যদি চাচা খাইতো তাহলে প্রেসিডেন্ট সেক্রেটারির খবর ছিল। আজকে চারটা বছর এত বন্যা হলো, এত করোনা গেল, আপনার কেউ চাচারে দেখছেন? আমারে খুশি করার জন্য কইেন না, এই বিপদের দিনে দেখছেন? বন্যার সময় দেখছেন? যেই ব্যক্তি বন্যায় মানুষকে দেখতে আসে না, যেই ব্যক্তি করোনার সময় মানুষের পাশে দাঁড়ায় না, সেই ব্যক্তি আবার আসছেন, সেই ব্যক্তি আসছেন আবার ইলেকশন করতে। ভোট আসলেই ওনার কেমন যেন কুরকুরানি ওঠে। চার বছর কোন খবর নাই। আরে মানুষের বিপদে তিনি আসেন। আমরা গত বন্যায় আমি নিজে দুই চড়ে আইসা আপনার ত্রাণ সামগ্রী দিয়ে গেছি। আজকে চার বছরে দুইবার বন্যা হয়েছে, বড় বন্যা, একবারও আসে নাই। করোনার সময় বাপ মারা গেলে ছেলে দাফন দেয় নাই, ছেলে মারা গেলে বাপ দাফন দেয় নাই, এমন ভয়ঙ্কর অবস্থা ছিল। আমার নেতা কর্মীরা আমরা মানুষের পাশে এসে দাঁড়াইছি। সেদিন আমার চাচা গুলশানের বাড়ির টিকা উকি মাইরাও দেখে নাই, এই তিন তারার মানুষ বাইচে আছে না মরে গেছে। আজকে বিপদের দিনে নাই আবার আপনার কথা বল, এই অন্য কথাগুলো বিপদের দিনে নাই বিপদের দিনে নাই আবার নির্বাচনে আসলে জিজ্ঞেস করবেন যে আপনারা বিগত ৪০ বছরে এই এলাকার মানুষের জন্য কি করতেন? আপনি জিজ্ঞেস করবেন হাত মিলে একটি সুতিয়া মুচ্ছেন, শহরের মানুষের মানুষ মনে করেন নাই, ধুলা লাগবে দেখে এলাকায় আসেন নাই, কোন মুখ নিয়ে ভোট চান, গায়ে ধুলা লাগবে দেখে জীবন আসেন নাই। এখন ইলেকশন আইছে আবার আইবেন, একবার হলো আইবেন, আয়া মরা কান্দা কান্দা যাবেন, পাবলিক আর বোকা নাই। ইনশাল্লাহ দিয়ারা চরনাসিরপুর চরমানায় তিন চর থেকে আগামীতে উন্নয়নের মার্কা যে মার্কাই আমরা আনি ইনশাল্লাহ 95 বার ভোট আমরা যাবে ইনশাল্লাহ। মঞ্চে তাকিয়ে থেকে এখন সবাই শুরু, আগামী 5 তারিখে দেখবেন নতুন চমক, তারপরে 15 তারিখে দেখবেন নতুন চমক, মাসে 5-7টা চমক চাচার জন্য আমি রাইখা দিচ্ছি। কারণ ওনার নেতা কর্মীরা ওনারে আমি ঘৃণা করে, যেই লোক বিপদের দিনে জনগণের কাছে আসে না সেই লোকের নেতৃত্বের কিভাবে রাজনীতি করা যায়। মানুষ বিপদের দিনে থাকবে, এটাই রাজনীতির মূল। আজকে উনি বন্যার সময় আসবেন না, করোনার সময় আসবেন না, মহামারীর সময় আসবেন না, আর আইসা বলবেন আমার বক্তব্য শেষ করছে। আছে যারা যোগ দিতেন, যারা পুরান নতুন আছেন, সবাই কাঁধে কাঁধ মিলা একসাথে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, উন্নয়নে তারা অব্যাহত রাখার জন্য একসাথে কাজ করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ।